400 গাছ থেকে তাহলে আমার যদি এক বছর 400 এর বছরে কত গাছ থাকে বছরে আপনার এরকম আছে যে 5 থেকে 7 লাখ টাকা আসবে হচ্ছে যে এটা হচ্ছে প্রচন্ড মিষ্টি আর এটা হচ্ছে পর্যাপ্ত পরিমাণে ধরে সারা বাংলাদেশে এটাই হচ্ছে যে এখন আপডেট একটা জাত যেটা মানুষ চাষ করলে কোনো রকমই মনে করেন যে ক্ষতিগ্রস্ত হওয়ার মতো কোনো সুযোগ নাই সে লাভবান হবে 100% আমাদের আজকের গন্তব্য চুয়াডাঙ্গা জেলার জীবননগর উপজেলার রায়পুরে নতুন একটি পর্বে স্বাগত জানাচ্ছি আমি কামাল আহমেদ আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই আপনি কেমন এর আগে আপনি এখানে আসছিলাম তখন ছিল আপনার 60 বিঘা মোটামুটি জি ভাই 60 বিঘা জমি মানে পুরো আপনার মাছ চাষ জি বা আপনার ওই যে পেয়ারা চাষ পেয়ারা চাষ মালটা চাষ কুমড়া চাষ বারমাসি আম বারমাসি আম জি আচ্ছা আর পেয়ারা চাষ করতেছেন কতটুকু পেয়ারা চাষ আছে আপনার 25 বিঘা প্রচন্ড রোদ এই রোদে আপনার কারাকটা নষ্ট হয়ে যায় আপনার ক্রেতা এটা বাজারে মনে করেন যে কিনতে চায় না এই যে একটা গাছে জি এই গাছটা মেয়াদ কত দিন এই গাছটা মেয়াদ হচ্ছে যে আপনার 7-8 বছর পর্যন্ত কিন্তু এটা হচ্ছে 4 বছরের পরে ধরাও হচ্ছে যে ধরনও কমে যায় আপনার 2টা একটা করে গাছ মরাও শুরু হয় আর কদিন পর ফল দেয় এটা হচ্ছে যে আপনার লাগানোর 2 থেকে 2.5 মাসের পর থেকে আপনি হচ্ছে যে কুড়ি এবং হচ্ছে যে ফুল ফল দেখা দিবে আচ্ছা তারপর আমি আমি মেইন ফল পাবো কোন যে আপনার যে সুন্দর ফল এই এটা হচ্ছে যে আপনার ওই 2-3 মাসের পরে যেটা আসে ওটা আমরা রাখি না কারণ গাছের গ্রোথ নষ্ট হয়ে যাবে গাছ তখন ছোট থাকে আমরা 5 মাস পরের থেকে রাখি তারপরে আপনি যখন 8 মাস বয়স হবে গাছের তখন আপনি এই ফলটা পাবেন হারভেস্ট করার উপযোগী মানে 8 মাস পর থেকে জি তারপরে 8 মাস পর থেকে মোটামুটি 4 বছর আমি ফল আনতে পারবো 4 বছর আপনি রানিং ফল পাবেন একদম 12 মাস 12 মাস জি তাতে বছরে কত কেজি ফল দিবে একটা গাছ বছরে হচ্ছে যে আমার যে গাছগুলো এই গাছগুলোর বয়স হচ্ছে এখন বর্তমান হচ্ছে 13 মাস এই গাছগুলো হচ্ছে যে অবস্থা দেখেন 200-250 করে পেয়ারা আছে মিনিমাম আপনার এক একটা গাছ থেকে সর্বনিম্ন পাইলেও আপনি 20-25 কেজি ফল পাবেন বছরে 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 তার মানে যদি এখন যে রেট বাজারে দাম জি কারণ এখন তো মোটামুটি আমরা খুরসি 100 টাকাও খাই হ্যাঁ 100 টাকাও খাই আবার 80 টাকাও খাই জি জি তো আমি যদি গড়ে 100 টাকাও ধরি জি তাহলে এই বছরে আসতেছে একটা গাছ থেকে আপনার 2000 টাকা আসছে মিনিমাম সর্বনিম্ন 2000 টাকা আসবে এবং এর এর আপনার অধিক হয় এটা হচ্ছে আপনার 30 কেজি 40 কেজি 35 কেজি পর্যন্ত পাইতে পারেন একটা গাছ থেকে আপনি তার মানে আমি একটা গাছ থেকে বছরে 2000 টাকা ধরতে পারি 2000 টাকা ধরতে পারেন বা এই যে আপনি যেটা বললেন যে এক একটা গাছ থেকে মোটামুটি 2000 টাকা বছরে ফল আসতেছে জি জি আমি যদি 1 বিঘা জমি চাষ করি জি তাহলে 1 বিঘা জমিতে কটা গাছ লাগানো যাবে 1 বিঘা জমিতে আপনার হচ্ছে যে 400 গাছ লাগানো যাবে 4 হাত বাই 4 হাত 400 গাছ থেকে তাহলে আমার যদি 1 বছর 400 এর বছরে কত গাছ থাকে বছরে আপনার এরকম আছে যে 5 থেকে 7 লাখ টাকা আসবে 400 গাছে 4 দুগুণা 8 লাখ 8 লাখ আপনার খরচ আছে খরচ বাদ দিবেন দিয়ে আপনি 8 লাখের মধ্যে আপনি কত টাকা খরচ হবে এখানে আপনার ধরেন 1 বছরে আপনার 1 বিঘা জমি থেকে আপনার সব খরচ ধরলে মনে করেন 80 থেকে 1 লাখ টাকা খরচ যাবে 1 লাখ টাকা এনাফ হবে জি আপনি বছরে 7 লাখ টাকা 1 বিঘা জমি থেকে এই ফল লাভ করা সম্ভব সম্ভব কি মাটিতে হয় বলেন করেন এটা হচ্ছে যে আপনার বেলে দোআঁশ মাটিতে তারপরে এঁটেল মাটিতে আপনার সব ধরনের মাটিতেই মনে করেন যে এই চাষ উপযোগী আচ্ছা এটা হচ্ছে যে আগে তো আপনার জমিটা আগে সুন্দরভাবে তৈরি করে নিতে হবে আচ্ছা তৈরিটা বলতে কি তৈরিটা হচ্ছে যে আপনি প্রথমে যখন চারা রোপণ করার আগে হচ্ছে যে 1 বিঘা জমিতে আপনি গোবরের সার দিবেন 5 টলি যেটা জৈব সার বলে থাকি আমরা আর আপনি হচ্ছে যে ঢ্যাপ দিবেন হচ্ছে যে 1 বস্তা তারপর হচ্ছে যে এমপিও দিবেন হচ্ছে যে আপনি হচ্ছে যে 1 বস্তা তারপর হচ্ছে পটাশ দিবেন হচ্ছে যে 1 বস্তা দিয়ে জমিটা সুন্দরভাবে চাষ করে নেবেন নেওয়ার পরে হচ্ছে যে চারা
যে পরিমাণ পোয়ালি সেই পরিমাণ গর্ত করে চারাটা রোপণ করে দিবেন, দিয়ে পরের দিনকে সেচ দিয়ে দিবেন। দিয়ে এরপরে হচ্ছে যে আপনার হচ্ছে যে বিভিন্ন রকম পোকায় আক্রমণ করবে, পর্যায়ক্রমে আপনি হচ্ছে যে পোকার স্প্রে করবেন আপনার, এইভাবে আসলে আস্তে আস্তে আপনার গাছগুলো তৈরি হয়ে যাবে। আমি এর আগে আপনি ড্রেন দেখছিলাম এখানে? জি জি। এখন ড্রেন নাই কেন? এখন আসলে হচ্ছে যে এই মাটিটা আসলে সমতল করে দিছে, দেওয়ার পরে মনে করেন সেচ দিতে মনে করেন যে আপনার সুবিধা হয়, সেচ দিলে পুরো জমিটাই মনে করেন যে সেচ পাই, মানে পানি পাই। আচ্ছা, এই জন্য ড্রেনটা এখন উঠায় দেওয়া হয়েছে। ও, এখন সেচ দিবেন? জি। এই সেচটা কয়দিন পর দিতে হয়? এই সেচটা হচ্ছে যে আপনার ধরেন 10 দিন 15 দিন, তারপর হচ্ছে যে আপনার 12 দিন পর পর মনে করেন দেওয়া লাগে। আর যখন প্রচণ্ড রোদ হয় তখন একটু মানে দ্রুত সময়, মানে আপনার 1 সপ্তাহ 10 দিন পর পর সেচ দেওয়া লাগে। আর যখন একটু হচ্ছে রোদের তীব্রতা কম থাকে তখন হচ্ছে যে আপনার 15 দিন 20 দিন পরেও সেচ দেওয়া যায়। আচ্ছা, যেহেতু এটা 12 মাস। জি। শীতের সময় কী করতে হবে? এটা হচ্ছে শীতের সময় হচ্ছে যে আপনার হচ্ছে যে যখন হচ্ছে যে সকালে হচ্ছে যে শীতের সময়টা একটু স্প্রেটা একটু বেশি লাগে আপনার, যেমন স্কোর স্প্রেটা করলে আসলে যে শীতের যে কুয়াশার একটা ভাব থাকে, কুয়াশায় কিন্তু আপনার এই কুড়িগুলো আপনার হচ্ছে যে ফুলগুলো এগুলো হচ্ছে যে পুড়িয়ে ফেলে বা নষ্ট করে ফেলে। তখন যদি আপনি সপ্তাহে 2 দিন করে যদি আপনি স্কোর স্প্রে করে যান তাহলে আপনার ফুলগুলো দাঁড়িয়ে যাবে, ফলে রূপান্তরিত হবে। যেসব জমিতে পানি উঠে, জি, যেমন ধরেন আমাদের এলাকায় চাষ বর্ষা হয়, সেখানে গিয়ে চাষ করা সম্ভব? আপনার 3-4 মাস যদি পানি বেঁধে থাকে তাহলে এই চাষটা সম্ভব। যদি 3-4 মাসের অধিক যদি আপনার 5-7 মাস 8 মাস বেঁধে থাকে তাহলে এই পেয়ারা গাছের যে শিকড়গুলো আছে শিকড়গুলো আপনার পানিতে নষ্ট হয়ে যাবে এবং এটা হচ্ছে যে চাষ করা উপযোগী হবে না, এবং যে কৃষক চাষ করবে সে ক্ষতিগ্রস্ত হবে। ও, তার আসলে বর্ষা থাকলে তো এখনো যে বর্ষাটা তো 3 মাস থাকে না, 1 মাস বা 1.5 মাসের বেশি তো পানি থাকে, তাহলে আপনার সেখানে চাষ করা হচ্ছে উপযোগী হবে। আচ্ছা, আপনি দেখলেন তো যে ইয়া হচ্ছে নার্সারি আছে বোধ হয়, জি, ওই কাটিং করে উঠাইতেছে, ওটা কি উঠায়? ওটা হচ্ছে যে আপনার এখান থেকে আপনার এই সায়ন কাটে, যেখান থেকে কাটে এই সায়নটা হচ্ছে যেখান থেকে কাটা হয়। আচ্ছা আচ্ছা। কেটে মনে করেন যে আপনার বীচের যে চারাটা আছে সেই চারায় গ্রাফটিং করা হয়, করলে অরিজিনাল জাতটা আসে। ও, মানে এখান থেকে যদি আমরা যে জাতটা হাতে দেখতেছি, জি জি, এই জাতটাই মেন জাত? মেন জাত। এখান থেকে যদি আমি না চারা না নিই অন্য কোথাও তো সে জাতটা হবে না? জি না, জি না। ও, এই 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 চারাগুলো আপনি কোথায় কোথায় যাবেন এখান থেকে? এখান থেকে আপনার বিভিন্ন জেলাতে যাই, সারা বাংলাদেশ আমি সেল করি। আচ্ছা আচ্ছা। আজকেও আপনার সেল করছি হচ্ছে দিনাজপুর, আর তারপর হচ্ছে সেল করছি হচ্ছে যে আপনার ইয়েতে নওগাঁ, এসে হচ্ছে যে ওনারা এসে ট্রেনে করে নিয়ে গেল চারা। এটা আসলে আপনারা এখানে নেওয়ার পরে কী কী সাপোর্ট দেন তাদের? এখান থেকে নেওয়ার পরে আমরা হচ্ছে যে ওনাদেরকে আপনার যে যে সময় যে যে আপনার ওষুধগুলো কীটনাশকগুলো দরকার হয় সারগুলো দিতে হবে সেইগুলো আমরা লিখে দিই, তারপরেও বলি যে কোনো সমস্যা হলে আমাদেরকে ফোন দিতে। এবং আমাদেরকে যখন ফোন দেয় তখন হচ্ছে যে সে তাকে বলা হয় যে আপনার এই সমস্যা, সে এই ওষুধগুলো দেন, সে যদি তাও যদি বুঝতে না পারে তাহলে আমি বলি যে আপনি কীটনাশকের দোকানে যান আপনার এলাকায়, যে কীটনাশকের দোকানদারের সাথে আমার কথা বলাই দেন, আমি ওনাকে বলে দিচ্ছি আপনাকে, উনি সেইভাবে বলে দেবে, আপনি সেইভাবে আপনি গাছগুলো পরিচর্যা করেন, ইনশাল্লাহ ভালো ফল পাবেন, রেজাল্ট আসবে। পেয়ারা অনেক পেয়ারে খায় থাকে, জাতের মধ্যে এটা কি সবচেয়ে সুন্দর জাত? এটা হচ্ছে সব থেকে সুন্দর জাত, হচ্ছে থাই 12 মাসই গোল্ডেন এইট। এটা হচ্ছে যে আপনার বাজারে হচ্ছে এটার চাহিদাও অনেক বেশি, আর এটা হচ্ছে অন্যান্য পেয়ারার থেকে আপনার সবসময় 5-8 টাকা বাজার মূল্য বেশি। আর হচ্ছে যে এটা হচ্ছে প্রচণ্ড মিষ্টি, আর এটা হচ্ছে পর্যাপ্ত পরিমাণে ধরে সারা বাংলাদেশে। এটাই হচ্ছে যে এখন আপডেট একটা জাত, যেটা মানুষ চাষ করলে কোনো রকমই মনে করেন যে ক্ষতিগ্রস্ত হওয়ার মতো কোনো সুযোগ নাই, সে লাভবান হবে 100%। আপনি এখানে কী কী বাগান আছে? প্রচুর টাকা দেখতে। জি, এখানে আমার পেয়ারা বাগান আছে, মালটা বাগান আছে, কুমলা বাগান আছে, 12 মাসই আম আছে। এখানে আপনার টোটাল এখানে বাগান আছে আপনার 17 বিঘা। আচ্ছা। আর অন্যান্য সাইডে আরও বাগান আছে, টোটাল মিলে আমার ফলের বাগানে আছে 25 বিঘা। এখানে কুমলা হয় আপনার? জি। কী জাতের কুমলা? এটা হচ্ছে আপনার দার্জিলিং আছে, আমার 2 বিঘা কুমলা আছে। এখানে দার্জিলিং আছে 1 বিঘা, আপনার ম্যান্ডারিন আছে হচ্ছে যে 10 কাঠা, আর আপনার হচ্ছে যে চাইনিজ আছে হচ্ছে যে আপনার 10 কাঠা, টোটাল মিলে আমার 2 বিঘা কমলা বাগান। আর এই ফলগুলো বাজারজাত করেন কীভাবে? এই ফলগুলো এখানে আপনার হচ্ছে যে বিভিন্ন জায়গার থেকে আপনার পার্টি আসে, যারা ফল কিনে এখান থেকে কিনে ওরা হচ্ছে যে পাইকারি ধরে এখান থেকে কিনে এসে ঢাকা প্লাস বিভিন্ন বাংলাদেশের বিভিন্ন জেলাতে আপনার হচ্ছে যে ফলগুলো আপনার ওরা সরবরাহ করে, সেখানে আপনার হচ্ছে যে তারা নিয়ে যে বিক্রি করে। এর মধ্যে কোনো গুরুমন্ত্র কিছু আছে যে আসলে সফলভাবে চাষ করতে হলে কী কী করা উচিত? না না, সফলভাবে চাষ করতে হলে তাকে অবশ্যই ইচ্ছা শক্তি থাকতে হবে। আচ্ছা। এবং পরিশ্রমী হতে হবে। আচ্ছা। এবং আপনার চাষগুলোর দিকে আপনাকে খেয়াল করতে হবে, করলে ইনশাল্লাহ সে সফল হবে 100%। এখানে যত্ন কি, মূলত যত্ন কি নিতে হবে? এখানে মূলত যত্ন হচ্ছে যে আপনার দেখা যাচ্ছে যে আপনি বাগান করলেন তো এখানে আপনি কোনো কাজ করতে পারেন না, সব ঠিক আছে, আপনাকে কাজ করা লাগবে না, কিন্তু যারা কাজ করে তারা আপনাকে এসে দেখতে হবে যে আপনার বাগানে কী কী অবস্থা, সেচ লাগবে না সার লাগবে না, এই যে স্পিয়ারা গাছগুলোর কী অবস্থা, এখানে কোনো স্প্রে লাগবে
কি হচ্ছে যে আপনার কোনো হচ্ছে যে ছত্রাকনাশক লেগেছে কিনা, জাব লাগছে কিনা, এগুলো আপনাকে খেয়াল করতে হবে। সেই সাপোর্টগুলো যদি আপনাকে যে এখানে যে কাজ করে তাকে যদি বলেন যে এই সমস্যাগুলো, এই সমস্যার জন্য এইগুলো এগুলো স্প্রে করতে হবে, করলে দেখাচ্ছে সে দেখাশোনা করলেও আপনি সফল হইতে পারবেন। কিন্তু নিজেকে আগে নিজেকে ছড়িয়ে দিতে হবে, অন্তত সকালে উঠে একবার হইলেও দেখাচ্ছে দিনের ভিতরে একবার হইলেও বাগানটা একটু এসে দেখতে হবে যে বাগানটার কি অবস্থা, তাহলেই সে সফল হতে পারবে ইনশাল্লাহ। আচ্ছা, এই পলিথিনগুলো কয়দিন পর দিয়ে দেন আপনারা? এটা হচ্ছে যে আপনার পেয়ারাটা এই যে মার্বেল, দুইটা মার্বেল এক জায়গায় করলে যেমন সাইজ হয়, ওই সাইজে যখন আপনার পেয়ারাগুলো চলে আসে তখন আমরা পিপি এই কাগজগুলো মারি, এটা পিপি বলে, এটা হচ্ছে ডিজিটাল। ওই দুপুরে কাটাও আছে? জি, কাটা আছে, আগে কাটা থাকতো না, এখন হচ্ছে যে এই এই পিপি গুলো পেয়ারার জন্যই তৈরি করা হয়। আচ্ছা, এটা হচ্ছে ডিজিটাল, এটা হচ্ছে তখন হচ্ছে যে আমরা আপনার পিন আপ মেশিন দিয়ে আপনার হচ্ছে যে পিন মেরে দেওয়া হয়, পিন মেরে দেওয়ার আপনার দুই থেকে আড়াই মাসের ভিতরে আপনার হারভেস্ট উপযোগী হয়, মানে এই যে এই সাইজটা চলে আসে, ফলের কোনো ক্ষতি হয় না? না না, ফলে যে আপনি বললেন যে মাঝে মধ্যে বীজ দিতে হয়, বীজ বলবো না, কীটনাশক যেটা দেন আপনি, ওই ছত্রাকনাশক যাবের জন্য, ঠিক আছে, আপনার কিছু হালকা পরিমাণে কীটনাশক দেওয়া লাগবে, না দিলে আপনার ফলটা হচ্ছে যে আপনার পোকামাকড়ে নষ্ট করে ফেলবে। তো এটা কি আমাদের খাবারে ক্ষতি করে না? আপনার যখন এটা আপনার যখন গাছ থেকে ছিঁড়বেন তখন একটু ধুয়ে নিয়ে খাইলে ইনশাল্লাহ কোনো সমস্যা হবে না।